বলা ছিল। আর একটা কথা বলি, আপনারা জানেন সব উৎসবকেই আমরা সমান গুরুত্ব দিই। দুর্গাপূজার ছুটি যেমন সব কমিউনিটি পায়, আবার ঈদের ছুটিও সব কমিউনিটি পায়। রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ফুল ছুটি, বিরসা মুন্ডার জন্মদিনেও ফুল ছুটি, পঞ্চানন বর্মার জন্মদিনেও ফুল ছুটি। আমি আজকে বলবো শবে বরাত এবং করম পুজো, এই দুটোতে সেকশনাল হলিডে আছে, কিন্তু এটা দীর্ঘদিনের একটা দাবি আছে ফুল ছুটি দেওয়ার। আমরা তাই সিদ্ধান্ত নিচ্ছি যে করম পুজো এবং শবে বরাত সেকশনাল হলিডেটার জায়গায় ওটা আমরা স্টেট হলিডে করে দেবো, পুরো সম্পূর্ণ ছুটি করে দেবো। এছাড়াও তো অনেক দিন আছে যেগুলো আমাদের ডিকশনারিতে আছে, আপনাদের ক্যালেন্ডারে আছে, দুর্গাপুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, ছট থেকে শুরু করে, দোল থেকে শুরু করে, বাংলায় বারো মাসে তেরো পার্বণ, সবগুলোই আমরা পালন করি। আমরা মনে করি সর্বধর্ম সর্বকর্ম সব কিছুর মিলন স্থান এই বাংলার প্রাঙ্গণ, সে বাংলা কাউকে বঞ্চিত করে না যতটা সম্ভব। এখন সবাই যদি বলে 365 দিনে 365টা ছুটি দিন, সেটা হয়তো সম্ভব নয়, কারণ তাহলে কাজটা কখন হবে, মানুষের কাজটা করব কি করে? যেগুলো যেগুলো জেনুইন আমরা মনে করেছি সেগুলো আমাদের রাজ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি এই ছুটির সংখ্যা আমরা দিই, এই কারণে, কারণ যারা কাজ করে তারা যদি ভালো করে কাজ করে তবে স্পেশাল দিনগুলোতে ছুটির আশা তারা করতেই পারে। আপনারা জানেন মেটার্নিটি লিভও আমরা দিই মেয়েদের 731 দিন, এরকম ইভেন্ট প্যাটার্নিটি লিভও আছে, পিতৃকালীন ছুটিও আছে এক মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি। আজকে সন্ধ্যা দিয়ে এসেছিলেন আমার সাথে দেখা করতে, আমি বললাম চলো অনেকদিন তোমাকে বাংলার মানুষ দেখেনি, তুমি এসো আমার সাথে। সন্ধ্যাদির দীর্ঘ জীবন আমরা কামনা করি, সারা জীবন তিনি প্রেম করে গেছেন, এবং সেই যে ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম তারক বোম ভোলে বোম তারেক বোম, আজও আমাদের কণ্ঠে প্রতিধ্বনি হয়। সুতরাং সন্ধ্যাদির দীর্ঘ জীবন কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সুজীবন কামনা করি, ভালো থাকুন সুস্থ থাকুন। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন, আমি সিএসকে বলবো এখন। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের রাজ্য থেকে যেমন পলিটিক্যালি লড়াই করা হচ্ছে এবং